সংঘের সভাপতি সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন স্মরণ সভায় সিআইটিইউর রাজ্যের সাধারণ সম্পাদক সহ আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কমরেড বাসুদেব আচার্যর স্মৃতির প্রতি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাসুদেব আচার্যের সাথে আমাদের ত্রিপুরার ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল সাংসদ হিসাবে, বিশেষ করে যেটা উল্লেখ করতে হয় ত্রিপুরায় রেলপথ স্থাপন এবং সম্প্রসারণ সাবরমতি নিয়ে যাওয়া, এটা একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম, দেশের স্বাধীনতা লাভের পর থেকেই যখন ভাগ হল সেই সংগ্রামে আমরা যখন ছাত্র যুব আন্দোলন সংগঠিত করছি এবং সেখান থেকে ত্রিপুরার জনগণের সমর্থন পুষ্ট হয়ে দিল্লির সংসদ অভিযানে আমরা অংশগ্রহণ করার জন্য যাই, সেই থেকে এই রেলপথ স্থাপনের আন্দোলনটি একটা নূতন মাত্রা পায়। তখন থেকেই যেটা নজরে এসেছে এবং সেই সময় থেকে বাসুদেব আচার্যের সাথে আমাদের সম্পর্কটা নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে এবং ব্যক্তিগতভাবে সম্পর্কও সেখানে গড়ে ওঠে। তাতে সংসদে রেল বাজেট আলাদা করে উপস্থিত হতো, বিজেপি সরকার এটা বন্ধ করে দিয়েছে। রেল বাজেটটা আগে উপস্থিত হতো, তারপরে জেনারেল বাজেট উপস্থিত হতো। এই রেল বাজেটে সাধারণ আলোচনার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রেলপথ সম্প্রসারণের বিষয়গুলো উত্থাপনের সঙ্গে সঙ্গে ত্রিপুরার যে দাবি এটাকে সবিশেষ গুরুত্ব দিয়ে যে কয়েকজন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামপন্থী ফ্রন্টের সাংসদ সংসদে আলোচনা করতেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন বাসুদেব আচার্য। এবং রেলের শ্রমিক তাদের যে আন্দোলন তার সাথে নিবিড়ভাবে তিনি সম্পর্কযুক্ত ছিলেন, ট্রেড ইউনিয়ন আন্দোলনের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এবং এদের মধ্যে জনপ্রিয় ছিলেন। যদিও সিআইটিইউর রেল শ্রমিকদের মধ্যে যে সংগঠন খুব একটা শক্তিশালী না, কিন্তু বাসুদেব আচার্য সাধারণভাবে রেল শ্রমিক কর্মচারীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন, পপুলার ছিলেন। এবং দেখা গেছে কেন্দ্রের সরকারেও সংসদে এই রেলের যে স্ট্যান্ডিং কমিটি তারা তৈরি করতেন তাতে বাসুদেব আচার্য একটা বিরাট সময় তার সাংসদ জীবনে এই স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, একসময় তিনি তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এবং এই সময়টাতে ত্রিপুরার রেলপথ সম্প্রসারণের প্রশ্নে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন, লড়াই করেছেন, এটা অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই। এবং তার যে চাপ এবং তার যে প্রভাব এটাকে কেন্দ্রীয় সরকারের পক্ষে উপেক্ষা করা সম্ভব ছিল না। এবং
আমার অন্তত স্বীকার করতে আপত্তি নেই। একদিকে আমাদের লড়াই লড়াই কেমন বাসুদেব আচার্যকে অনুপ্রাণিত করেছে এই রেলের দাবি আদায়ের প্রশ্নে ত্রিপুরার ক্ষেত্রে, এটা পার্লামেন্টের মধ্যে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তার যে ভূমিকা এটা সাহায্য করেছে। বাসুদেব আচার্যের পার্লামেন্টের ভেতরে এবং রেল স্ট্যান্ডিং কমিটিতে আমাদের দাবিটা নিয়ে যে লড়াই করতেন সেই লড়াইয়ের বার্তা যখন আমরা পেতাম, এটা কিন্তু আমাদের আন্দোলনকে শক্তিশালী হতে সাহায্য করেছে। কাজেই আমাদের রেল আন্দোলন এবং বাসুদেব আচারিয়া অবিচ্ছিন্ন, একে বিচ্ছিন্নভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। আমি এখানে যেটা উল্লেখ করবো একটি ঘটনা, এখন যিনি কংগ্রেস দলের সর্বভারতীয় কমিটির সভাপতি, এক সময়ে তিনি রেল দপ্তরের মন্ত্রীর দায়িত্বে বৃত ছিলেন শেষ দিকে কংগ্রেস সরকারের সময়ে। সেই সময়ে আমাদের রেল লাইন সাপ্রুম পর্যন্ত নিয়ে যাওয়া, তখনও আমরা বিকল্প রেল লাইনের কথা বলছি, এখন যতটা জোরে সরে বলছি তখন ততটা জোরে আমরা বলতাম না, কারণ আমরা কৌশলগতভাবে ঠিক করে নিয়েছিলাম যে ধর্মনগর থেকে কুমারঘাট হয়ে আগরতলায় রেলপথটা আনা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব, একসাথে যদি সবটা দাবি করি তাহলে হবে না। এবং সেই সময়ে আমাদের এই যে ব্রডগেজ রেল, এই দাবিও কিন্তু আমরা তখন করতাম না টেকনিক্যালি কৌশলগত কারণে। আগে তো রেল যান, এটা মিটার গেজ হোক মিটার গেজই হোক, মিটার গেজ গেলে পরে ব্রডগেজ বলা যাবে। কাজে আমরা এই দাবিটা নিয়ে যখন আন্দোলনটা জোর দিচ্ছিলাম, তারপর ধীরে ধীরে আমরা সাপ্রুমের দাবি উত্থাপন করি। পরবর্তী সময়ে বিকল্প রেল লাইন থেকে শুরু করে একটা বিশেষ দাবি আমাদের উত্থাপিত হয়, সেটা হচ্ছে আলাদা সাব ডিভিশন রেলের। সবাই এটা বুঝবেন না, যারা মোটামুটি রেল নিয়ে চর্চা করেন তারা এটা বুঝবেন। এটা হওয়া মানে হচ্ছে রাজ্যের ভেতর থেকে আমাদের ছেলেমেয়েদের রেল দপ্তরে চাকরি পাওয়ার সুযোগ সম্প্রসারিত হবে, এবং রেলের পরিকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক দিক থেকে তার যে সম্প্রসারণ, এই মহকুমা গঠনের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। এই তখন যিনি রেলমন্ত্রী, যিনি এখন কংগ্রেস দলের সভাপতি, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তখন আমাদের সরকার আছে, বাসুদেব আচার্য আমাদের সঙ্গে ছিলেন। সেখানে আমরা যত না কথা বলেছি তার চেয়ে বেশি বাসুদেব আচার্য কথা বলেছেন, এবং মন্ত্রীর কাছ থেকে একটা কমিটমেন্ট আদায়ের চেষ্টা আমরা করি। কিন্তু আলটিমেটলি যেটা দেখা যায়, এই ভদ্রলোক কোনো কমিটমেন্ট আমাদের কাছে করেননি, এবং তার থেকে আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই দাবিটি কার্যকরী করার ক্ষেত্রে রাজনীতিগতভাবেই তার আগ্রহের অভাব আছে। এবং শেষ পর্যন্ত তাকে আমাকে বলতে হয়েছিল, আপনি তো বিমাতৃসুলভ আচরণ করছেন, আপনি তো যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করছেন না, কেন্দ্রীয় সরকার তো ছাতার মতো এই রাজ্যগুলোকে উপর থেকে ছাতা ধরে অভিভাবকের মতো আপনারা রক্ষা করার চেষ্টা করেন এবং রাজ্যগুলোর সম্প্রসারণের ক্ষেত্রে উন্নয়নের প্রশ্ন ভূমিকা নেন, কিন্তু আপনি এখানে আমাদের ত্রিপুরার প্রশ্নে যে ভূমিকা নিচ্ছেন এটা বিমাতৃসুলভ। তিনি একটু মানে থতমত খেয়েছিলেন, প্রথম দিকে উত্তেজনা প্রকাশ করেছেন, আমাকে এরকম কথা বলছেন যে আমি স্টেপ মাদারলি অ্যাটিটিউড নিই, ইয়েস ইউ হ্যাভ বিন টেকিং দিস। তখন আমার সাথে মানে গলা মিলিয়ে এই বাসুদেব আচার্য বলতে দেখেছি, তিনি উত্তেজিত হন খুব কম, যে ঠিকই তো বলছেন আপনি কেন কোনো কমিটমেন্ট করতে পারছেন না। তারপরেও কিন্তু ভদ্রলোক কোনো কমিটমেন্ট করেননি, তিনি বলছেন আমাকে সময় দিন আমি দেখব। আমি কথাটা উল্লেখ করলাম, এরকম তো অনেক রাজ্যেরই দাবি আছে। রেল স্ট্যান্ডিং কমিটির মেম্বার তখন চেয়ারম্যান ছিলেন কিনা আমার ঠিক স্মরণে নেই, তাতে অনেকদের ইস্যু নিয়েই তিনি সেখানে কথা বলতেন, কিন্তু আমাদের বিষয়টা নিয়ে
যে ভূমিকা নিয়েছিলেন আমার মনে হয় আজকে এটা এখানে উল্লেখ করা দরকার। তাকে বাদ দিয়ে সাব্রুম অবধি যে আমরা রেললাইন নিয়ে গেলাম এই ইতিহাস লেখা যাবে না। দ্বিতীয় আমি আরেকটা ঘটনা বলছি, এই যে পালাটানা মেগা বিদ্যুৎ প্রকল্প, এবং তখন এই বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার প্রশ্নে দুটো বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হলো। একটা হচ্ছে এই প্রকল্পটি যদি আমরা স্থাপন করি তাহলে তার জন্য উপযুক্ত পরিমাণ গ্যাস পাওয়া যাবে কিনা, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে এই প্রকল্প স্থাপন করতে গেলে পরে তার যে যন্ত্রপাতি এটা ভারতবর্ষে নাই, বাইরে থেকে আনতে হবে, বিশেষ করে আমেরিকা থেকে আনতে হবে, এটা ওএনজিসির বন্ধুদের বক্তব্য। এই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের দিক থেকে আমাদের সহযোগিতা দরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার এটা খুব মানে পরিচ্ছন্নভাবে অবস্থান গ্রহণ করে এটা হবে এরকমটা কিন্তু তখন সেভাবে বলতে পারছেন না। আমার মনে আছে আমি তখন দ্বিতীয়বারের জন্যে চীন সফরে যাওয়ার একটা প্রতিনিধি দলের সাথে চীনে আমি ছিলাম, পার্টি থেকে পাঠিয়েছে। সেই সময়ে আপনার ওএনজিসি যে দপ্তরটা, এই দপ্তরের যিনি মন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরও দেখতেন, তিনি মহারাষ্ট্রের লোক, ভদ্রলোক, ভালো মানুষ। তো তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা, কিন্তু দিল্লি থেকে চীনে যাওয়ার আগে এটা সম্ভব হয়নি। তো আমাদের অফিসার বন্ধুরা যারা ছিলেন তারা বলছিলেন যে আমরা কথা বলবো, আমরা দেখব আপনি চীন থেকে আসার পর তার সাথে সাক্ষাৎ করা যায় কি না। চীনে থাকার সময়ে আমাদের বন্ধুরা যোগাযোগ করে বললেন, তিনি তারিখ দিয়েছেন, আপনি যেদিন চীন থেকে ফিরবেন সেদিনই তিনি আপনার সঙ্গে মিট করবেন, এবং সেদিন ছিল রবিবার, এবং দিল্লির মন্ত্রীদের দস্তুর ছিল তারা বন্ধের দিনে কোনো ডেপুটেশন নিতেন না, আলাপ আলোচনা করতেন না। কিন্তু আমাদের ত্রিপুরার বিষয়টাতে সেই ভদ্রলোক রাজি হয়েছেন যে না আমি কথা বলবো, এবং যখন শুনলেন যে চায়না থেকে আমি ব্যাক করার পথে তার সাথে আমি সাক্ষাৎ করব এবং তিনি রাজি হয়েছেন, সেই জায়গায় এই বাসুদেব মজুমদারকে উপস্থিত থাকার জন্যে আচার্যকে আমি সেখান থেকে বলেছিলাম যোগাযোগ করুন, তাকে রাখতে হবে। এবং সেখানে প্রায় ঘন্টা দুয়েক আমাদের সভা চলে, এবং আলটিমেটলি গ্যাসের গ্যারান্টি আমেরিকার সঙ্গে যোগাযোগ করে তার থেকে যে যন্ত্রটা আসবে সেই যন্ত্রটা আনতে গেলে পর বাংলাদেশ হয়ে আসতে হবে, বাংলাদেশের জলপথ ব্যবহার করে আসতে হবে, বাংলাদেশের সঙ্গে কথা বলা। এই প্রশ্নে আমরা যে সিদ্ধান্ত উপনীত হই, এই সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রশ্নে কেন্দ্রের সরকারকে আমাদের পক্ষে দাঁড়িয়ে ইতিবাচক ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বাসুদেব আচার্যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেদিন পালন করেছেন। আমি এই কারণেই যে কথা দিয়ে শুরু করলাম যে ত্রিপুরার সাথে তার আন্তরিক নিবিড় একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ত্রিপুরাকে পশ্চিমবাংলা থেকে আলাদা করে দেখতেন না, এটা তার সাথে কাজ করতে গিয়ে অন্তত এই দুটো পার্টিকুলার ইস্যুতে তার যে ভূমিকা সেই ভূমিকা থেকে আমার অন্তত ধারণা তৈরি হয়েছে। জোট আমলে গণতন্ত্র পুনরুদ্ধার, নতুন বামপন্থী ফ্রন্ট সরকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, সেগুলো আপনারা শুনেছেন। বাসুদেব আচার্যা সাংসদ হিসাবে তাকে যেটা আমি লক্ষ্য করেছি, ভারতবর্ষের সিপিআইএমের যারা সাংসদ ছিলেন, প্রথম যিনি নেতা ছিলেন একে গোপাল, এবং তার সম্পর্কে যা শুনেছি আমরা যখন প্রথম পার্টিতে আসি, তাকে দেখেছি সরাসরিভাবে ভারতের ছাত্র ফেডারেশনের প্রথম সর্বভারতীয় সম্মেলন তিরুবনন্তপুরমে, ইএমএস নামদ্রিবাদ এবং একে গোপালন ছাত্র প্রতিনিধিদেরকে খাবার দিচ্ছেন, বিশেষ করে মাংস দেওয়ার সময় তারা দুজন এসছেন, এই সামনাসামনি তখন দেখেছি, কথাবার্তা তেমন বলার কোনো সুযোগ হয়নি। কিন্তু তার সম্পর্কে যা আমরা শুনেছি এবং দেখতে অভ্যস্ত, দেশের যে কোনো জায়গায় কোনো গোলমাল হলে পর কারণ নির্দেশের জন্য তিনি অপেক্ষা করতেন না, কারণ পরামর্শের জন্য তিনি অপেক্ষা করতেন না, সাংসদ হিসাবে সম্ভবত তিনি প্রথম সেই জায়গায় উপস্থিত হওয়ার চেষ্টা করতেন, ঘটনার গোড়ায় যেতেন, তথ্যাবলী সংগ্রহ করতেন, ফিরে আসতেন, সংসদে উপস্থিত করতেন। সরকারের কী দায়িত্ব
সেই দায়িত্ব প্রতিপালনের প্রশ্নে তার উপর চাপ সৃষ্টি করতেন। এটা একটা অসাধারণ ব্যাপার, যে কারণে একই গোপালন ভারতবর্ষের তৎকালীন সময়ে সাংসদদের মধ্যে অন্যতম জনপ্রিয় সাংসদ হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন। এটা তার কাজের জোরে, ভেরি পপুলার। পরবর্তী সময় আমার যেটা মনে হয়েছে, বাসুদেব আচার্য সম্ভবত একই গোপালনের এই যে কর্মধারা একজন সাংসদ হিসাবে, এটা তাকে প্রভাবিত করেছে এবং তাকে ভাবনায় রেখে তিনি প্রকাশ না করলো। আমার নিজের ধারণা এটা, ভারতবর্ষের যদিও তিনি পুরুলিয়ার সাংসদ, পশ্চিমবাংলায় তার কাজের জায়গা, কিন্তু সারা দেশ তিনি ঘুরতেন। আমাদের রাজ্য তো আসতেন, আমি আগেই বলেছি, এবং ঘোরা মানে শুধু ঘোরা না, তিনি ছবি তুলতে যেতেন না, ওখানে একটা প্রেস কনফারেন্স করে তার নাম প্রচার করার জন্য যেতেন না, ওখান থেকে তথ্য নিয়ে এসে সংসদে তুলতেন এবং প্রশাসনের উপর তিনি চাপ সৃষ্টি করতেন এবং অনেক অসম্ভব জিনিস বাস্তবায়িত করার ক্ষেত্রে তার যে পার্সুয়েশন, এটা তিনি মেনটেন করার চেষ্টা করেছেন। এটা একটা অসাধারণ গুণ, সাংসদ হলে তো এরকমই হতে হবে, এরকমই হতে হবে। কমরেড শঙ্কর উল্লেখ করার চেষ্টা করেছেন, সামগ্রিক সমস্যা এবং ব্যক্তিগত সমস্যা দুটোকেই তিনি সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন, এটা কিন্তু সাধারণ বিষয় না। ট্রেড ইউনিয়ন লিডার হিসাবে পদটা তার কাছে বড় ছিল না, ট্রেড এবং শ্রমিকের সমস্যা খান্তিহীনভাবে তিনি লড়াই করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন কয়লা শিল্পের শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে, বেসরকারি হাতে দিয়ে দেওয়া প্রতিরোধ করা থেকে শুরু করে এই শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর পরিবেশ পরিমণ্ডল থেকে শুরু করে তাদের লড়াই সংগ্রামে তিনি সামনের সারির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। এবং আমি উল্লেখ করেছি রেল শিল্পের শ্রমিক কর্মচারীদের মধ্যে সিআইটিউর নেতৃত্বে যে সংগঠন, তাকে দুর্বলতা কাটিয়ে একটা শক্তিশালী সংগঠনে উন্নীত করার জন্যে তিনি যতদিন শারীরিকভাবে সক্ষম ছিলেন, সাংসদের দায়িত্ব থেকে তিনি যখন সরে গেলেন, জিততে পারলেন না বা তাকে পরাস্ত করা হলো নানা ষড়যন্ত্র করে, শেষ পর্যন্ত কিন্তু তিনি সুস্থ থাকা পর্যন্ত এই জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। যদিও প্রত্যাশা অনুযায়ী এই জায়গায় সংগঠনটা আমরা এখনও সেভাবে শক্তিশালী করতে পারিনি, যেমন আমাদের ত্রিপুরায় সিআইটিউর 35টা সংগঠন আছে এখনও, কিন্তু ত্রিপুরার পাটে যে রেল তাতে যে শ্রমিক কর্মচারীরা কাজ করেন, আমরা কিন্তু তাদের মধ্যে তেমন একটা দাঁত বসাতে পারিনি, এটা কিন্তু বাদ দিলে চলবে না। আজকে সুযোগ পেলাম বলে বাসুদেব আচার্যের সাথে সম্পর্কযুক্ত এই রেল শিল্প শ্রমিকদের আন্দোলন বলে আমি কথাটা উল্লেখ করলাম। কালকে আমি সিআইটিউর নেতৃত্বের সাথে একটা সভায় উপস্থিত থাকার সুযোগ পেয়েছি, তাতে যে তথ্য তারা উপস্থিত করেছেন, যে 35টা সংগঠনের নানা তথ্য তারা দিয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করলাম যে রেলের ব্যাপারে কোনো উল্লেখ নাই। আজকে সুযোগ যেহেতু পেলাম, বাসুদেব আচার্য যে কাজটা মানে প্রত্যাশা মতো পূরণ করে যেতে পারেনি, তার জন্য তারা দুঃখ খুব হয়তো ছিল, আমাদের ত্রিপুরাতে অন্তত আমাদের এই উদ্যোগটা কিন্তু নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। বিপ্লবী সংগ্রাম সংগঠিত করতে গেলে পর পরিবহনের সর্বক্ষেত্রে কিন্তু আমাদের সংগঠন চাই, এটা স্ট্র্যাটেজিক জায়গা একটা। অর্থনৈতিক ক্ষেত্র যেমন একটা স্ট্র্যাটেজিক জায়গা, বিদ্যুৎ যেমন একটা স্ট্র্যাটেজিক জায়গা, পরিবহন একটা স্ট্র্যাটেজিক জায়গা, পরিবহনের মধ্যে রেল, ভারতবর্ষের রেল পৃথিবীর মধ্যে কিন্তু সর্ববৃহত্তম এলাকা নিয়ে ছড়িয়ে আছে, লক্ষ লক্ষ লোক কাজ করছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, কাজে এই জায়গাটা তিনি বুঝতে পেরেছিলেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমরা যেন তার স্মরণসভায় দাঁড়িয়ে এই প্রশ্নে নতুন করে এই জায়গাটা কাজ করার জন্য দায়িত্ব নেই, সেই কারণে আমি উল্লেখ করলাম। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, রাজ্য কমিটির সদস্য ছিলেন, রাজ্য কমিটির সদস্য হিসেবে কি কাজ করেছেন সেটা তো আমার জানবার কোনো সুযোগ নেই। সাংসদ হিসেবে 9 বার একটা জায়গা থেকে জয়যুক্ত হওয়া, এটা কি সাধারণ কথা না? ভারতবর্ষে কয়জন সাংসদ পাবেন একাধারে একটা জায়গা থেকে পরপর 9 বার জয়যুক্ত হতে পেরেছেন? হাতে গোনা কিছু লোক পাওয়া যাবে, তার মধ্যে একজন বাসুদেব আচার্য। কাজে পার্টির দেওয়ার দায়িত্ব তো তিনি ঠিকই পালন করেছেন, না হলে কি করে তিনি
পশ্চিম বাংলার মতো রাজ্য যেটা আমাদের ভারতবর্ষের এক সময় এক নম্বর পার্টি। এখন তো সেখানকার পরিস্থিতির কারণে তার মেম্বারশিপ একটু কমেছে। সে যাই হোক, সেই পার্টি রাজ্য কমিটির মেম্বারও কিন্তু চারটিখানি কথা না। সেই সুবাদে তিনি পরবর্তী সময়ে তার সংসদের কাজ, ট্রেড ইউনিয়নের কাজ, পশ্চিমবাংলার কাজ, পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছিলেন। মেম্বার হওয়ার পর থেকে আমি যেটা লক্ষ্য করেছি, আমি দেখেছি যে কোনো পলিটিক্যাল ইস্যুতে, আইডিওলজিক্যাল ইস্যুতে, মতাদর্শগত প্রশ্ন, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক জাতীয় যাই হোক না কেন, যে ডকুমেন্টটি সভাতে পলিটব্যুরোর তরফ থেকে উপস্থিত করা হতো তাতে বাসুদেব আচার্যা কথা বললেন এবং সভাপতিকে আমি দেখেছি মানে বেল বাজিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হতো। এবং স্বাভাবিক আমাদের কেন্দ্রীয় কমিটি 85-90 জন মেম্বার, নির্দিষ্ট সময়ের মধ্যে সভা শেষ করতে হবে, অনন্ত সময় কাউকে কথা বলতে দেওয়া যাবে না, সবার জন্য সময় নির্ধারিত, বাসুদেব বাবুর জন্য নির্ধারিত। কিন্তু বাসুদেব বাবুকে নির্ধারিত সময়ে কথা শেষ করতে দেখা যেত না, তাকে কথা বলতেই হতো। ঘন্টা বাজালেই বলতেন 2 মিনিট দিন, 5 মিনিট দিয়ে শুরু করতেন, তারপরে 2 মিনিটে আসতেন, আলটিমেটলি 5-এর থেকে আরও বেশি সময় নিয়ে কথা বলতেন নির্ধারিত সময়ের বাইরে। অর্থাৎ যতক্ষণ নিজের পয়েন্ট তিনি ক্লিনচ করতে না পারছেন ততক্ষণ তাকে কিন্তু নিবৃত করা যেত না। এই যে 500 করে আমার যে ভাবনা, পার্টির যে উপস্থাপিত দলিল, তার মধ্যে যে কোথায় অসম্পূর্ণতা আছে, কোথায় তার দ্বিমত আছে, ভিন্ন মত আছে, তার নিজের ভাবনাটা উপস্থিত করার ক্ষেত্রে এই যে অ্যাসার্টিভ অ্যাটিচিউড, এটাই তো কমিউনিস্ট অ্যাটিচিউড। আমাদের কী হয়, আমরা কী দেখি এখন বরং সমালোচনা হয়, এসব বসে থাকছেন কোনো কথাই বলছেন, চুপচাপ থাকছেন। কালকে আমি একটা মিটিংয়ে আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের একজন কমরেডকে বলছিলাম যে কী ব্যাপার, আপনি পার্টি মিটিংয়ে যাচ্ছেন কথা বলছেন না কেন, চুপচাপ থাকছেন কেন, আপনাকে কি শুধু শোনার জন্যই আমরা রাজ্য কমিটিতে নিলাম, আপনার কাছ থেকে কিছু আপনি বলবেন সেটা জানবার জন্য তো আপনার কাছ থেকে আমরা কথা শুনতে চাইব, বলতে হয়েছে আমি কালকে বাধ্য হয়ে, কেমন না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বাসুদেব আচার্যের এই যে গুণ ডেস্ট্রাকটিভ না, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো কাউকে ছোটোখাটো করে না, কালেক্টিভ কনস্ট্রাকটিভ ফর দি ফার্দার ডেভেলপমেন্ট অফ দি পার্টি, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, ইন্টারন্যাশনাল ইস্যু থেকে শুরু করে দেশের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। যতদিন পর্যন্ত তিনি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন তিনি বলবার চেষ্টা করেছিলেন, তারপরে তিনি আমাদের সেন্ট্রাল কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান হিসাবে আমাদের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। সেই সময়ও মানে স্বাভাবিক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে যেভাবে তিনি সেন্ট্রাল কমিটির মিটিংয়ে কথা বলতেন, তখন এই যে পদাধিকার বলে সেন্ট্রাল কমিটির মেম্বার, তাতে তার মধ্যে কোনো আড়ষ্টতা এবং জড়তা ছিল না, সেভাবেই তিনি সেখানে কথা বলার চেষ্টা করতেন। পশ্চিমবাংলায় বিভিন্ন নির্বাচনী সংগ্রামে কে বিধানসভা কে লোকসভা নির্বাচনে যেতাম, গেলে পরে যে কয়েকটা জেলায় আমাকে যেতেই হতো তার মধ্যে পুরুলিয়া অন্যতম, পুরুলিয়ায় গেছি কিন্তু বাসুদেব আচার্য নাই এরকম কোনো সভায় কিন্তু আমি কথা বলিনি, বাসুদেব বাবু কথা বলতেন না। আমরা যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতাম তাকে দেখা যেত মাসাসের মতো তিনি ঘুরছেন, এর পিঠে কাঁদ দিচ্ছেন, তার সঙ্গে পাশের চেয়ারে বলছেন, কথা বলছেন সভা শুরুর আগে, সভা শেষ হওয়ার পরও। তো সাচে মানে মাস টাইপ ক্যারেক্টার, এটা আমাদের অনেকের মধ্যে নেই, এটা কিন্তু আমাদের তার কাছ থেকে শেখবার মতো বিষয়। কাজেই সেদিক থেকে যেটা বলছি, ব্যক্তিগতভাবে অত্যন্ত সহজ সরল স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতেন, অহংকার আত্মভরিত ছিল না। এই যে দীর্ঘ সময়ের সংসদ, কেমন না, এ নিয়েও কোনো রকম মানে অহমিকা প্রতিফলঙ্কিত তাকে আমি দেখিনি। কাজেই এদিক থেকে মানে তার জীবন থেকে আমাদের কিন্তু শেখবার অনেক কিছু আছে। আমি আমার নিজেকে নিয়ে আমি বলছি, নূতন যারা তাদের তো থাকবেই, আমাদেরও তার জীবনধারা তার কর্মধারা থেকে অনেক কিছু শিখবার আছে। স্মরণসভা তো শুধু ফুলমালা দেওয়ার জন্য না, একটা কমরেড তার যে কন্ট্রিবিউশন, তার যে পজিটিভ দিকগুলো,
আমাদের আগামী দিনে করতে হবে, যে আদর্শ টানে আকৃষ্ট হয়ে তিনি এই কাজটা করেছেন, সম্পন্ন করে যেতে পারেননি, সেটাকে সম্পন্ন করতে গেলে পরে তার থেকে তো সেই পজিটিভ দিকগুলো আমাদের গ্রহণ করে নিজেদেরকে সেভাবে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। এই যদি না করি তাহলে এটা ফুলমালা চন্দন দেওয়ার মতো কিন্তু হবে, এটা যাতে না হয়। আজকে আমাদের দেশে একটা জটিল পরিস্থিতি চলছে, এরকম জায়গায় যদিও তিনি সক্রিয়ভাবে ভূমিকা নিতে পারতেন না, কিন্তু তার বেঁচে থাকা আলাপচারিতার পদ্ধতি, তার পরামর্শ, এটাও কিন্তু আমাদের সাহায্য করতো, এই সুযোগটা আমাদের হাতছাড়া হলো। কিছু করার নেই, বয়স হয়েছে, অসুস্থ ছেলের কাছে ছিলেন, প্রাকৃতিক নিয়মেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার অসম্পূর্ণ কাজ আমাদের সম্পন্ন করতে হবে। আজকের যে পরিস্থিতি, এই জটিল পরিস্থিতিতে আমাদের এই সময়ের মূল দায়িত্বটা কি? স্লোগান যেটা উঠেছে রাজনীতির অঙ্গনে এই 9.5 বছরের বিজেপি শাসনে, এই তো দুঃশাসন চলছে। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে বামপন্থীদের তো কোনো সরকার আসেনি, বামপন্থীদের সমর্থনে গোটা 2 দিনে সরকার কেন্দ্রে কাজ করেছে, মন্ত্রী সভায় অংশগ্রহণের আবেদন এসেছে কিন্তু আমরা যাইনি, সিপিআই গেছে কিন্তু সিপিআইএম যায়নি, ঠিক আছে এগুলো আপনারা জানেন। কিন্তু বর্তমান যে সরকারটা চলছে চরম প্রতিক্রিয়াশীল, দক্ষিণ পন্থীরও দক্ষিণ, ফেসিস ছিল মতাদর্শের দ্বারা পরিচালিত আরএসএস এর নেতৃত্ব এবং নিয়ন্ত্রণেই সরকারটা চলছে, যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা অর্জন। আজকে আমাদের জনগণতান্ত্রিক বিপ্লবের যে মূল স্লোগান, যে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, তাতে আমরা কি বলছি? ভূস্বামী, একচেটিয়া বৃহৎ পুঁজি এবং সাম্রাজ্যবাদ, এদের বিরুদ্ধে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সংগঠিত করে লড়াই করার কথা বলছি। সেই জায়গায় বর্তমান যে সরকারটা ভূস্বামী, বড় পুঁজি এবং সাম্রাজ্যবাদ, এবং বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের সঙ্গে সে দহরম বহরম করে চলার চেষ্টা করছে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে সংবিধানটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, নাগরিক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ তার উপর আঘাত করছে, অর্থনৈতিক ক্ষেত্র তো আছে, এগুলো আপনারা জানেন, লড়াই করছেন। এই পরিস্থিতিতে স্লোগানটা কি? এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, পলিটিক্যালি, আইডিওলজিক্যালি, অর্গানাইজেশনালি। দ্বিতীয় কি? সামনের যে রাজনীতির লড়াই, এই লড়াইয়ে তারা যাতে ক্ষমতায় পুনরায় ফিরে আসতে না পারে, এটাকে নিশ্চিত করার জন্য বৃহত্তর ঐক্য তৈরি করো। 28টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে, এই স্লোগানকে সামনে রেখে, মৌলিক বিষয়গুলিকে সামনে রেখে তারা কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং তার মধ্যে যে বৃহত্তর শক্তি কংগ্রেস অস্বীকার করা যাবে না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন 5টা যে নির্বাচন চলছে, তাতে 2টো রাজ্যের নির্বাচন বাকি আছে, বাকিগুলি শেষ হয়েছে, মিজোরাম, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এটা 25 তারিখ হবে, তারপর সম্ভবত 30 কি 31 তারিখ আপনার সেখানে অন্ধ্র ভাগ করে যে নতুন রাজ্যটা হয়েছে, তেলেঙ্গানা, সেখানে ভোট হবে, সম্ভবত 119 বা সামথিং তাদের আসন। যাই হোক, এখানে সবারই ধারণা হয়েছিল যে এই যে 28টা দল এই রাজ্যগুলিতে প্রধান শাসক দল না, বিরোধী দলের মধ্যে যারা, তারা তো আছেই, অন্যান্য যে দলগুলির কিছু না কিছু অস্তিত্ব আছে, সম্ভবত তারা মিলেমিশে বিজেপিকে পরাস্ত করা, আর সরকারে যারা আছে তারা যদি প্রকৃত অর্থেই জনদরদী ভূমিকা না নেন, তাদেরকে কুণ্ঠাসা করার জন্য একটা সমঝোতা হবে, কিন্তু হলো না। তার জন্য আমাদের কোনো দুঃখ নেই, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোনো দুঃখ নেই, এটার জন্য 24-এর নির্বাচনে এই যে ঐক্যটা এটা দুর্বল হবে এটা আমরা মনে করছি না। কিন্তু এই যে বিগ ব্রাদার এটিচিউড, এটার একটা এক্সপ্রেশন কিন্তু আছে। তো যাই হোক, এটা নিয়ে তো আমাদের চুল ছিললে চলবে না, তো আমরা আমাদের মতো লড়াই করছি, আপনারা জানেন তো, ভোট শেষ হবে, ফল বেরোবে, নানা সমীক্ষার যা রিপোর্ট,
তাতে যা দেখা যাচ্ছে একতরফা হবে না, কিন্তু বিজেপি যা চাইছে সেই ধরনের সাফল্য অর্জন করার মতো অবস্থা বিজেপি নাই। তার বিরুদ্ধে মানুষের যে খুব বিক্ষোভ বাড়ছে এটা সংগত করা হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রধান দায়িত্ব। এই সর্বভারতীয় ক্ষেত্রে সামনের রাজনৈতিক লড়াইটাকে মাথায় রেখে ত্রিপুরা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমাদের এখানে পরিস্থিতিতে পরিবর্তন হচ্ছে, এটা তো ঘটনা। বাসুদেব আচার্যের স্মরণসভায় 24 ঘন্টার নোটিশে এই সময়, এটা অফিস কাচারির সময়, আজকে খোলা দিন, তা তো আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, যদিও নিয়মিত কর্মচারী শিক্ষকরা এখানে এসেছেন ঘটনা তা না, কিন্তু আপনাদের উপস্থিতি তো উৎসাহজনক। এটা যেমন একদিকে বাসুদেব আচার্যের প্রতি শ্রদ্ধার নিদর্শন, আরেকদিকে আপনাদের যে জড়তা ভাঙতে শুরু হয়েছে আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তার প্রতিফলন ঘটছে আমি অন্তত মনে করছি। দেশের নির্বাচন, শাসক দল বিজেপি, তারা তো আসলে পরাস্ত হয়েছে। 44টা থেকে আসন কমে 32 এসছে, 51 ভাগ ভোট থেকে কমে এটা 39 এসছে, এবং 39 ভোট এটা কিন্তু সঠিক ভোট না। এখানে একটা অংশকে ভোট দিতে দেয়নি, এদের ভোট তাদের যে রাজনৈতিক দুর্বৃত্ত তারা কি তাদের ভোট দিয়েছে, এবং এই ভোট বিজেপির যে 39 ভাগ ভোট, আমাদের তো ধারণা তার মধ্যে অন্তত 8 থেকে 10 কি 12 ভাগ ভোট আছে যেটা নিয়ম মতো এই ভোট বিজেপিকে, যাদের ভোট তারা যদি দিতে আসতে পারতেন তারা বিজেপিকে দিতেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাহলে বিজেপির ভোট কোথায় আসলো? এটা 32 থেকে 35 মধ্যে, তার চেয়ে তো কম 30 মধ্যে, 5 বছরের মধ্যে কিন্তু। তাহলে পরিস্থিতি একটা জায়গায় দাঁড়িয়ে নি, 18-র পরে বছর দেড়েক সময় লেগেছে রাস্তায় গিয়ে নিজেদের সমস্যা নিয়ে কথা বলার ভূমিকা নেওয়ার ক্ষেত্রে, এবং একটা ঘটনা সিআইটিই প্রথম বেরিয়েছে, ন্যাচারাল ওয়ার্কিং ক্লাস, তাদেরই তো নেতৃত্বের ভূমিকা নিতে হবে। যতই সিআইটিউ সীমাবদ্ধ অবস্থায় এখানে কাজ করুক না কেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি 18-র রাজনৈতিক পরিস্থিতির যে পরিবর্তন, সরকার বদলের পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন, তাতে সাহস করে সিআইটিউ প্রথম রাস্তায় নামে, তারপর অন্যরা আস্তে আস্তে রাস্তায় নামতে শুরু করে। কিন্তু তারপরেও আমি যে কারণে কথাটা উল্লেখ করার চেষ্টা করছি, 18-র পরের পরিস্থিতি আর 23-এর পরের পরিস্থিতি কিন্তু এক না, এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে। আমি দেখলাম মহিলারা ডুকলিতে ব্লক ডেপুটেশন দিয়েছে, নেতৃত্ব সন্ধিয়ার কজন জানি হয়, তাদের সংখ্যা বাড়াবার জন্য রাজ্য নেতৃত্বের বড় অংশকে হাজির থাকতে বলেছে, তারা গেছে না, আমি পত্রিকা পড়ছিলাম, কিন্তু মাইক ভাড়া করার সাহস দেখাননি। মাইক এনে কী হবে, কে শুনবে বক্তৃতা, মাইক বাজানো যাবে কি না, এটা না ভেঙে দেয়। তো কী দেখা গেল, মেয়েদের উপস্থিতি তো কম হলো না, বক্তৃতা তো হলো, ডেপুটেশনও দিলেন, পরে বুঝতে পারলেন মাইকটা না এনে বোধহয় ভুল করলাম। আমি আমার ধারণা থেকে বলছি, এই ডুকলি তো মিটিং করতে গিয়ে আমি গিয়েছিলাম, সেখানে প্রচণ্ড আক্রমণ সংঘটিত করল, মেয়েদের উপর যেভাবে আক্রমণ করলো, হাত পা ভাঙলো, মাথা থেতলে দেওয়ার চেষ্টা করলো, অভাবনীয় ঘটনা। সংখ্যায় যে খুব বেশি ছেলে ছিল ঘটনা তা না, এগুলো চেহারে দেখলে বোঝা যায় সমাজ বিরোধী দুর্বৃত্ত পড়া, এগুলি ভাড়াটে। পুলিশ সেখানে পুতুলের মতো, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পর এই কেন্দ্রে যে আমরা জিততে পেরেছি ঘটনা তা না, পাশের কেন্দ্রে আমরা জয়যুক্ত হয়েছি, সেখানে প্রথম মিছিল করে ডেপুটেশন দিল মেয়েরা, এর থেকে কি ইঙ্গিত পাওয়া যায়? সেই কারণে আমি বলছি, এখনও নাকি কেউ কেউ বলেন কথাবার্তা বললে পরে 24-এর ভোটটা দেখেনি, 23-এর আমাদের যে ভোটটা হলো সে সময় বলেছে দেখি না ভোটের ফল কি হয়, তখন যারা কাজ করেননি
তারা এখন যখন মাঠে নামতে বলছেন তাদেরকে, তারা এখন চব্বিশের ভোট দেখাচ্ছেন, এরপরে কিন্তু তারা বলবেন সমাজতন্ত্রটা আসুক। তো অপেক্ষা করবেন নাকি? তারা পকেটে হাত ঢুকিয়ে বসে থাকতে পারে, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিতে পারে, আপনি পকেটে হাত ঢুকিয়ে বসে থাকবেন? তারা আপনার দিকে মুখ ফিরিয়ে নিল, আপনি তো বসে থাকতে পারেন না। পরিস্থিতিটা কিন্তু এরকম না। আমাদের কর্মচারী সংগঠনের নেতৃত্ব বলছেন মাস মেম্বারশিপ ভালো হচ্ছে না, এটা ট্রেড ইউনিয়নের পার্ট। আপনারা যে ট্রেড ইউনিয়ন করছেন তাদেরকে একটু আলাদা মধ্যবিত্ত অংশ, স্বাভাবিক, তাদের মধ্যে দুর্দুল্য মানত আছে। সরকার থাকার সময় তাদের অফিসে গেলে আমরা তো বসার চেয়ারই পেতাম না, এখন খাকা করে মাঝে উড়ে অল্প কয়েকজন যান আসেন, দরজা খুলেন, তালা লাগান, বাড়িতে আসেন, কেমন না? কিন্তু নেতৃত্ব এর মধ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। জেনারেল মেম্বারশিপ বেশি না। আমি তাদের কথাটা বলছি কেন, তাদের নেতৃত্বের বক্তব্য হচ্ছে চাঁদা যখন চাইতে যাচ্ছে পয়সা পাচ্ছি, মেম্বারশিপ হতে রাজি হচ্ছেন, কিন্তু বলছেন যে নামটা কিন্তু বাইরে বলতে পারবেন না, অদ্ভুত ঘটনা, নামটা বাইরে বলতে পারবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে, আমাদের কথাই তো আপনারা বলছেন। বলছি এই যে কথাটা বলছেন এটাও কিন্তু ওয়ান স্টেপ ফরওয়ার্ড, এটাও ওয়ান স্টেপ ফরওয়ার্ড। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আমার বলার, কি হলো, হ্যাঁ তাই নাকি? যাই হোক, তো আমি আমার কথা শেষ করে আনছি। আমাদের কিন্তু একটা বড় দায়িত্ব সামনে অপেক্ষা করছে। আমি আপনাদের কাছে যারা আবেদন করব, নিজ নিজ এলাকায় নিজের কাজের জায়গায় সাহস করে ঝুঁকি নিয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করার চেষ্টা করুন। নেতৃত্বে যারা থাকবেন তাদের ঢিল পাটকাল খেতে হবে, গালমন্দ শুনতে হবে, উল্টোপাল্টা মন্তব্য শুনতে হবে, এগুলি গুরুত্ব দেবেন না, এগুলি গুরুত্ব দেবেন না। আপনার যে আদর্শের ভিত্তি, রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, কর্মসূচি, আপনার সামনে যা যে বিকল্প ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আপনাকে কার্যকরী ভূমিকা নিতে হবে, এটা বাদ দিয়ে চব্বিশের অঙ্ক কিন্তু ঘরে বসে গণলে গড়ে লাভ হবে না। এই পরিস্থিতির মধ্যে গত 23 নির্বাচনে বন্ধু শত্রু বিশ্বাসঘাতক পরিষ্কার হয়ে গেছে। নিজের পায়ে উপর দাঁড়াবেন, কোমরের শক্তির উপর ভিত্তি করে বুক চিতিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন থেকেই আবার এই সমস্ত প্রশ্ন করে শুধু শুধু পরিস্থিতিকে ঘোরাটা করার চেষ্টা করবেন না। আমাদের দুইটা আসনের মধ্যে আমরা কটা, বাকিরা কে দাঁড়াবেন, কাদের সঙ্গে কি কথা আলোচনা হয়েছে কিনা, এই নিয়ে কলা আলোচনা শুরু করলে পরে কিন্তু চলবে না। ওগুলো ছেড়ে দিন, ছেড়ে রাখুন আপনাদের নেতৃত্বের উপর। তারা দেখবেন আপনি মানসিকভাবে এককভাবে আমাদের শক্তির জুড়ে নিজের কোমরের উপর দাঁড়িয়ে লড়াইটা আমাদের লড়তে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু অগ্রসর হতে হবে। এবং সামনের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে আমরা যাতে ত্রিপুরায় একটা কার্যকরী ভূমিকা নিতে পারি তার জন্য আপনারা ভূমিকা নেবেন। এটা যদি না যায়, আমার তো বিশ্বাস বাসুদেব আচার্যের প্রতি যথার্থ শ্রদ্ধা আমরা দেখাতে পারব। আজকে তার স্মরণ সভায় দাঁড়িয়ে কথাটা এখানে শেষের দিকে বললাম, আমরা যেন এখান থেকে একটা দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসে বলিয়া নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরিস্থিতির মধ্যে দ্রুত পরিবর্তন আসছে, ত্রিপুরায় বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে প্রচণ্ড রকম কিন্তু এটা মানে ভাঙনের যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা কিন্তু বুঝতে হবে। কাজে আপনারা সাহসী ভূমিকা নেওয়ার চেষ্টা করুন। এই কথা বলে বাসুদেব আচার্যের স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে, লালসালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, মা এবং বোনেরা, কমরেড বাসুদেব আচার্যার স্মরণ সভায় আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ওনার পরিচয় 1980 সালে, তখন পুরুলিয়ার যিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা ছিলেন নিখিল মুখার্জি,
আমাকে এনে পরিচয় করে দিলেন ত্রিপুরা রাজ্যে শ্রমিক আন্দোলনের নেতা কমরেড মানিক দেব, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। এবং স্বাভাবিক কারণেই তার ট্রেড ইউনিয়ন আন্দোলনের যে দীর্ঘ ইতিহাস এবং ওনার কাজকর্মের সঙ্গে কম বেশি যুক্ত হওয়ার সুযোগ ব্যক্তিগতভাবে আমিও পাই। আর তিনি সেন্ট্রাল অফিস বেয়ারার ছিলেন, আমিও সেন্ট্রাল অফিস বেয়ারার ছিলাম। সেই মিটিংগুলিতে ওনার ভূমিকা, ওনার কাজকর্ম সম্পর্কে জানার এবং শিক্ষার সুযোগ পাই। কমরেড বাসুদেব আচারিয়া মানুষের খুব কাছের লোক ছিলেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। এবং কোনো মিটিং তিনি অসুস্থ থাকলেও বাদ দিতেন না, এ আর একটা বিষয়। এমন অনেক সময় নিষেধ করা হতো যে আপনার দরকার নেই আসার, বলতে ঠিক আছে আমি আসবো না, আবার মিটিং এসে উপস্থিত হয়। লাস্ট গিয়ে গত মে মাসে সেক্রেটারি কারা কারা অ্যাবসেন্ট তাদের সেক্রেটারি মিটিংয়ে তিনি বলছেন, দিল্লিতে মিটিং গত মে মাসে। তখন কমরেড বাসুদার কথা বললো যে উনি আইসিউতে আছে, খবর পেলাম, উনি জানিয়েছেন মিটিং অ্যাটেন্ড করতে পারবে না। ঘন্টা দেড়েক পরে তিনি মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে। তো আমরা হাসাহাসি করছি, হাসছো কেন, আপনি না মিটিংয়ে অসুস্থ আইসিউতে, ঠিকই তো আছে আইসিউতে ছিলাম, একটু সুস্থ বোধ করেছি, বাস ট্রেন ধরে নিয়েছি, ট্রেন ধরে বাস দিল্লিতে মিটিংয়ে। এই লাস্ট মে মাসে মিটিংটার কথা আমি বলছি, এই মিটিংও তিনি অসুস্থ ওইখান থেকে বলেছেন চেষ্টা করবো আসা যায় কিনা, তারপর না করেন না। কিন্তু এই গত 14-15 আমাদের মিটিং ছিল, 13 তারিখ যখন রাস্তায় তখন এই খবর পাই যে উনি মারা গেছেন। 14 তারিখে আমরা আমাদের মিটিং, 15 তারিখে মিটিং ক্যান্সেল করে 14 তারিখে একদিনে আমরা আমাদের মিটিংটা সংক্ষেপ করে নিই। উনি অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থতা উনি থাকলেও যতটুকু অন্তর তার শরীরগুলো দেন সেই কাজ তিনি করে যেতেন। এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনে বিরাট কন্ট্রিবিউশন ওনারা আছে। সমগ্র আলোচনা শুনে তার যে মতামত, মূল্যবান মতামত তিনি দিতেন, সংগঠনের প্রশ্নের পলিটিক্যাল ইডিওলজিক্যাল মানিক দিয়ে আলোচনা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মতামত দিতেন এবং বেশি বলতেন না, কিন্তু খুব সংক্ষেপে ওনার মতামতটা উনি উপস্থিত করতেন মিটিংগুলিতে বা কোনো কনফারেন্সে। যখনই ওনাকে দেখেছি এবং সেখানে গিয়ে দেখা যায় আমাদের কমরেডরাই বাসুদা আমাদের তো এই সমস্যা এই সমস্যা, উনি অনর্গল টেলিফোনে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টারদের সঙ্গে কথা বলে যাচ্ছেন, অমুক ট্রেডের এই সমস্যাটা নিয়ে কথা বলতে হবে। টেলিফোনে কথা বললে ডেট করে দেওয়া, ডেপুটেশনে যাওয়ার জন্য টিম ঠিক করে দেওয়া, আবার নিজে যাওয়া, এগুলি এক প্রতিটা মিটিংয়ে আমি লক্ষ্য করতাম কোনো না কোনো ট্রেডকে নিয়ে বিভিন্ন পেশার, তো শ্রমিক, কারণ শ্রমিক আন্দোলনটা তো শুধু একটা পেশা না, নানা ধরনের পেশা কিন্তু যুক্ত করে ট্রেড ইউনিয়ন আন্দোলনটা, এবং তাদেরকে নিয়ে সেখানে প্রত্যেকটা ট্রেড সম্পর্কে যদি একটা সম্যক ধারণা না থাকে তাইলে কিন্তু ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে তাকে এই কাজটা করা কঠিন। আমি দেখলাম যে এক একটা ট্রেড সম্পর্কে, 3টা ট্রেড সম্পর্কে একেবারে আলোচনা শুনছিলেন আপনার খুব পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা, বাকি ট্রেডগুলো সম্পর্কে ওনার খুব পরিচ্ছন্ন ধারণা ছিল। রিসেন্টলি গত 8-10 বছর ধরে তিনি সবচেয়ে বেশি যেটা বলতেন যে অর্গানাইজড সেক্টর, যেটা সংগঠিত ক্ষেত্র, সবই তো রিটায়ারমেন্টে যাচ্ছে, নতুন রিক্রুটমেন্ট নেই, সমস্ত জায়গাতে ঢুকছে এখন গিয়ে আউটসোর্সিং এবং অ্যাপ্রেন্টিস, এরা ঢুকছেন, তো এদেরকে বাদ দিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন কী করে সম্ভব, এদেরকে তো ব্যবহার করবে ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিরুদ্ধে, এটা সংগঠিত ক্ষেত্র হোক অসংগঠিত ক্ষেত্র, এবং এদেরকে অর্গানাইজ করার ক্ষেত্রে বারবার বলতেন যে কথা, যেমন LIC-তে তিনি এজেন্টদেরকে, গোটা রাজ্যে কিন্তু বিশাল সংখ্যা LIC যা রেগুলার এমপ্লয়ি তার চেয়ে অনেক গুণ বেশি হলো LIC-র এজেন্ট, এই যে এজেন্টদেরকে অর্গানাইজ করা গোটা ভারতবর্ষে, এখানে কিন্তু মুখ্য ভূমিকা ছিল কমরেড বাসুদেব আচারিয়া। এবং ত্রিপুরাতে কেন আমরা এই অর্গানাইজেশনটা করি নাই, গেলেই দিল্লিতে বলতেন এটা কেমন হলো মানিক, তোমরা এতদিন হলো এই সংগঠনটা করতে হলো না, একটা কথা হলো, আমি স্বীকার করে নিতাম যে এটা আমাদের দুর্বলতা, শেষ পর্যন্ত আমরা করেছি LIC এজেন্টদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করে কাজ আমরা শুরু করেছি। এবং রেলের ক্ষেত্রে মানিকদা আলোচনা করেছে কীরকম ছিলেন, তিনি এসেছেন আগরতলায় মিটিং করতে, মানিকদা মনে আছে কি না,
এসে অসুস্থ হয়ে বলছেন, এই আমাদের আগরতলা জিগুয়া হসপিটালে মিটিংয়ে মধ্যে একটু অসুস্থতা বোধ করেছে, ডাক্তার বলবে একটু আইসিউতে নেওয়া উচিত। তো আইসিউতে ছিলেন, তো থাকবেন, মানিক দেউ গিয়ে দেখে এসছো মনে আছে কিনা আমার কেমন দেখি, আমার পরিষ্কার মনে আছে মানিক দেউ ছিল গিয়ে দেখে এসছে আইসিউতে। ও মা ঘন্টা খানেক পরে উঠে বলছে আমি বিকালের ফ্লাইটে কলকাতা যাব, সুস্থ হয়ে গেছি। এটা এক ধরনের মানে কোনো না মানে অসুস্থতার মধ্যে কোনো না কোনো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখার মধ্য দিয়ে ভাবতেন এটাই বোধ আমার সুস্থতা থাকবে, যতক্ষণ কাজে থাকবো ততক্ষণ সুস্থ থাকবো। এই ধারণাটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেদিন আমরা নিজেদের মধ্যে যখন আলোচনা হয় এই বিষয়টা তার মধ্যে ওনার মধ্যে ক্রিয়া করত, যত বেশি কাজে থাকবো তত বেশি সুস্থ থাকবো, যত বেশি বিছানা থাকবো তত বেশি আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো, এই ধরনের একটা অবস্থা ওনার মধ্যে ছিল। এবং এখানে লক্ষ্য করা হয়েছে রেলওয়ে ওয়ার্কারের মধ্যে এখন সম পরিমাণ চেয়ে বেশি হয়ে গেছে ঠিকাদারি ওয়ার্কার, যারা রেগুলার এমপ্লয়ি কম, এবং এদের মধ্যে অর্গানাইজেশন থেকে তৈরি করার ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছেন কমরেড বাসুদেব আচারিয়া। রেলের মধ্যে যারা কন্ট্রাকচুয়াল আছেন লেবার টেবার যারা, এদেরকে মধ্যে অর্গানাইজ করার ক্ষেত্রে একটু মুখ্য ভূমিকা নিয়েছেন। স্টিলের মধ্যেও সংগঠনটা তৈরি করার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল। পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো ছিল এগুলি সম্পর্কে, অধিকৃত সংস্থাগুলো সম্পর্কে একবার সমগ্র বিষয়টা নখদর্পণে ছিলেন, সমস্ত বিষয়টা ওনার নখদর্পণে ছিল এবং আলাপ আলোচনা কথাবার্তার মধ্য দিয়ে এগুলি আমরা লক্ষ্য করেছি। ত্রিপুরা সম্পর্কে একটা অন্যতম ধারণা দ্বারা ছিল, এই যত মিটিং আমি গিয়েছি এমন কোনো মিটিং বাদ নেই এই খাওয়ার টাইমটা দিয়ে আসো গিয়ে বসে দেওয়ার জিজ্ঞাসা করতো রেলের খবর কি কদ্দুরে, লাস্ট বাংলাদেশের রেল লাইনের কথা জিজ্ঞাসা করেছিলেন গত মে মাসে, যে বাংলাদেশের যে লাইনটা এটা পোট্ট পুটিয়ে দেখতেছেন বুঝতেই পারতেছেন কী পজিশনে আছে, তখন বলব হবল যে লেটেস্ট অবস্থাটা। এবং এগুলি নিয়ে ত্রিপুরা সম্পর্কে একটা আলাদা দরদ ওনার ছিল ত্রিপুরার সম্পর্কে, এবং একটা অনুভূতি ওনার মধ্যে ছিল গেলে এমন কোনো মিটিং বাদ নেই এখানকার রাজনৈতিক খবর সাংগঠনিক খবর ইত্যাদি খুঁটে খুঁটে তিনি জানার চেষ্টা করতেন। তো এটা একটা আলাদা মন ছিল যে এর থেকেই বোঝা যাচ্ছে। এবং আমি দেখলাম যে এখানকার রেলের ব্যাপারে কয়েকটা মিটিং ওনার সঙ্গে থাকার সুযোগ হয়েছে, রেলের অফিসারদের সঙ্গে মিটিংয়ে ডেকে নিয়ে যেতেন এবং যেহেতু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম সুযোগ হয়েছিল, আমার চেম্বারও একটা মিটিংয়ে তিনি ছিলেন। অফিসাররা অসম্ভব মানতেন এবং এত শ্রদ্ধা করতেন কেন জানি ওনাকে, রেলের যারা অফিসার ওনার কথাকে খুব গুরুত্ব দিতেন এবং আলোচনাটা শুনতেন এবং খুব পজিটিভ দিক থেকে কিন্তু রিপ্লাইও দিতেন। এটা একটা কী কারণে জানি তারা খুব আপনজন ভাবতেন এবং ওনাকে, এবং দেখলাম ওই এই সমস্ত সমস্যা নিয়ে কথাবার্তার ফাঁকে তারা তাদের সমস্যাগুলো ওনাকে শোনাতেন, তিনি আবার সেখানে এটা কী করতে হবে এটা কী করতে হবে কিন্তু বলতেন। এই যে গভীরে গিয়ে যে ট্রেডটাতে আমি কাজ করি যে ট্রেডের দায়িত্ব আমি নিয়েছি, কারণ এখানে তাদের একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এই গভীরে গিয়ে তাদের সমস্যাগুলো অনুধাবন করা বুঝা এটা যদি না বুঝতে পারি তাদের আপনজন কিন্তু হতে পারবো না। এবং এই জায়গাটার মধ্যে এখনকার যারা আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত এই দুর্বলতা কিন্তু বিদ্যমান, এই দুর্বলতা কাটিয়ে আমরা বেরিয়ে আসতে পারছি না। এবং সেখানে প্রত্যেকটা ওয়ার্কিং ক্লাসের ক্ষেত্রে তার সমস্যাগুলো যদি সে দেখে যে আমার সমস্যাগুলো আমার নেতৃত্ব বুঝতে চায় না বা বুঝেন না বা আমার সমস্যার সম্পর্কে তিনি ঠিকভাবে রেসপন্স করছেন না, তখন কিন্তু তার মধ্যে একটা সন্দেহ তৈরি হয় এবং সম্পর্কটা যে নিবিড় হওয়া উচিত সেই নিবিড় সম্পর্কটা গড়ে ওঠে না। কাজেই শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে তাদের সঙ্গে একেবারে আপনজন যদি না হওয়া যায় তাহলে নিজেকে সেভাবে নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করা, পরিচিতি তো এমনিতে লাভ করা যায় কোনো ব্যাপার না, কিন্তু সত্যিকারে গ্রহণযোগ্য নেতা সে নিজেকে তৈরি করার যে কাজ এই কাজটা কিন্তু করার ব্যাপার। আমরা বাসুদার মধ্যে এই গুণাবলীটা ছিল, তিনি গত সম্মেলনে আগের সম্মেলনে অফিস ব্যালেন্স মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছেন যে আমি আর পারছি না সেক্রেটারি থেকে আমাকে অব্যাহতি দেও। আমরা তখন সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম ঠিক আছে, উনি যখন পার্সু করলেন যে নতুন একজনের নামও তিনি প্রস্তাব দিলেন পশ্চিমবাংলা থেকে, আমরা বলছি আপত্তি নেই কিন্তু আপনাকে থাকতে হবে, তখন উনি বললেন তাহলে আমাকে ইনভাইট হিসেবে রেখে দিন, নিজেই বলেছে, আমরা বলছি ভালো ভালো প্রস্তাব আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই সম্মেলনে তিনি ইনভাইট হিসেবে,
ইনভাইট হিসেবে আছেন এবং সেখানে অ্যাকচুয়ালি আমরা মনে করি, কারণ আমাদের তো অ্যাডভাইজারের কোনো সিস্টেম নেই, যে অনেক সময় দেখুন অনেকের অ্যাডভাইজার থাকে, এই ধরনের কোনো সিস্টেম ট্রেড ইউনিয়নে নেই। এবং ইনভাইটি মেম্বার হিসেবেও তিনি সেখানে ফিল করতেন না, রেগুলার মেম্বারে যেভাবে কাজ করতেন ঠিক সেইভাবে তিনি কিন্তু তার কাজটা করে গেছেন কর্মজীবনে। এবং বিশেষ করে পুরুলিয়া যে জেলাটা, এটা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং শ্রমিক অধ্যুষিত এলাকা, এবং এই শ্রমিকদের মধ্যে শুনছিলেন যে টানা কতবারের লোকসভা সদস্য, তো এটা যদি কোনো মানুষের লোকের সম্পর্ক না থাকতো কী করে এটা সম্ভব হয়? নিশ্চয়ই সেই সম্পর্ক ছিল, এটার মধ্যে দিয়ে সম্ভব হয়েছে। এবং এখানে গিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে পারিবারিক বিষয়টি শুনে তিনি এগুলি মাথা ঘামাতেন না, নিজের মনের মতো করে সারাদিন দৌড়ে দেওয়াটা। এবং একটা জিনিস যেটা লক্ষ্য করা গেছে, সেদিনও আমরা যখন আলোচনা করি ওনার শোক প্রস্তাবও কথাবার্তা হয় নিজেদের মধ্যে, যে কোনো প্রোগ্রামে এই স্টেট থেকে আরেক স্টেট, এক কর্নার থেকে আরেক কর্নার, রাত্রেবেলা আবার মিটিং শেষ, আবার ট্রেনে চড়ো, আবার সকাল থেকে আরেকটা স্টেটে পৌঁছাও, সেখানে গিয়ে মিটিং করো, না নাই কমরেড বাসুদা কোনোদিন না করতেন না, ঠিক আছে আমি আসছি আমি আসবো, এবং ঠিক টাইমে গিয়ে আবার পৌঁছে যেতেন, একটা শেষ করো আর একটাতে, আর ট্রেনে উঠে যেতেন। আর ট্রেনের যে কোনো কারণে ট্রেনের এমপ্লয়ি এবং অফিসাররা ওনাকে খুবই সম্মান করতেন, ট্রেনে উঠে যাওয়ার কোনো ব্যাপার না। আর ইভেন আমি দেখেছি পার্টি কনফারেন্স, আমাদের সিপিএম অল ইন্ডিয়া কংগ্রেস, সিআই টুর যে কনফারেন্স বা কোনো মিটিংয়ে যখন যায়, অনেকের টিকিট কনফার্ম থাকে না, বাসুদার দিব্যি চিঠি লিখে দিচ্ছে, চিঠি লিখে দিচ্ছে, যাও অমুক লোকটার সঙ্গে দেখা করো, ব্যাস হয়ে গেছে, কনফার্ম কিন্তু হয়ে যায়। যদি এবং এমন কোনো একবার লাস্ট আমি দেখেছি পার্টি কনফারেন্সের সময় বাসুদার চিঠি বসে বসে চিঠি লিখে দিচ্ছে যে যাও গিয়ে চিঠিটা দাও হয়ে যাবে, কনফার্ম করে দিচ্ছে চিঠি। অর্থাৎ দেখা গেল যে অফিসারও তা ওনার যে চিঠি পত্র এটাকে খুব গুরুত্ব দিতেন। আর কিসের থেকে গুরুত্ব দিতেন? কারণ এটা পরিষ্কার ধারণা হচ্ছিল, একদিক হলো তিনি কমিউনিস্ট, দুই হলো গিয়ে ওনার পার্লামেন্টে ভূমিকা, তিন হলো তিনি লড়াইয়ের ভূমিকা, চতুর্থ হলো তাদের খুব কাছের লোক হিসেবে নিজেকে তৈরি করার মধ্য দিয়ে একটা বিশ্বাস যোগ্যতা তিনি অর্জন করেছিলেন, যেই বিশ্বাস যোগ্যতাকে ওনাকে এই শ্রদ্ধার আসনে নিয়ে গেছে। এবং যেই কারণে এই মৃত্যুটা গোটা দেশের একটা ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রে আমরা মনে করি একটা বিশাল ক্ষতি আমাদের, এই ক্ষতি আমাদের অপূরণীয়, এটা অস্বীকার করার সুযোগ নেই। এবং এটা ঠিক যে ওনার কর্মজীবনে যেভাবে শিক্ষকতা থেকে এসে শ্রমিক আন্দোলনে যুক্ত হয়ে যেভাবে কন্ট্রিবিউট করবেন, এ তো অকল্পনীয়। এবং হোল বিষয়টা কিন্তু আরেকটা ক্যারেক্টার, কিন্তু ছিলেন শিক্ষক, হয়ে গেলেন শ্রমিক আন্দোলন, কোন শ্রমিক, কয়লা শ্রমিকের নেতৃত্ব দেওয়া এত সহজ ব্যাপার না, কিন্তু কয়লা শ্রমিকদের সঙ্গে মেশা, তাদের নেতৃত্ব দেওয়া বিষয়টা এত সহজ না। বিশেষ করে বলতে কোনো ওষুধে আরেকজন কমরেড ছিলেন আমাদের, জীবনরা বর্ধমানের কমরেড, এই কয়লা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তিনি যে কোনো কারণে হোক নিজে অব্যাহতি নিয়ে নিয়েছেন। এবং এই অবস্থায় তিনি কিন্তু তখন হাওটা ধরেছেন, এই অব্যাহতি নেওয়ার পরে বলেছে কোনো অসুবিধা হবে না আমি চালিয়ে যাবো। এবং সেখানে উনি কিন্তু সেক্রেটারিও না প্রেসিডেন্টও না, কিন্তু টোটাল এই যে কুলিয়ারি আন্দোলন এবং সেখানে কয়লা শ্রমিকদের আন্দোলনকে অর্গানাইজ করা, চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, এবং সেই মিটিংগুলিতে তিনি নিজে উপস্থিত থাকতেন, সাহায্য করতেন, পরামর্শ দিতেন, এবং কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কীভাবে কী পদ্ধতিতে করতে হবে সেগুলো তিনি বলতেন। এই যে কাজটা, এই কাজটার মধ্য দিয়ে আমরা যারা, বিশেষ করে যারা নতুন যারা ট্রেড ইউনিয়ন আন্দোলনে আসছে, এবং কমরেড বাসুদেব আচার্যের মতো কমরেড যারা দীর্ঘদিন এই শ্রমিক আন্দোলনের মধ্যে তাদের অবদান রেখে গেছেন, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা, এবং তার থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কর্মজীবনে কতটুকু এটাকে আমরা কাজে লাগাতে পারি, এটার উপরই নির্ভর করে ওনার উপর আমাদের কতটুকু শ্রদ্ধা সেটা নিদর্শন করা হবে। এবং এই দৃষ্টিভঙ্গিতে কমরেড বাসুদেব আচার্যা এই স্মরণসভায় দাঁড়িয়ে, এবং আমি যেটা বলব যে উনি বিশেষ করে ট্রেড ইউনিয়ন মুভমেন্টের একবার গভীরে গিয়ে নিচে গিয়ে শ্রমিকদের সঙ্গে মেলামেশার যে ক্ষমতাটা, এই মেলামেশার ক্ষমতাটা আমাদের অর্জন করতে হবে। এই দুর্বলতা কিন্তু বিদ্যমান, এই দুর্বলতা বিদ্যমান আমাদের রাজ্য, যদি আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাস দেখি এবং কি চা শ্রমিক বা অন্যান্য আন্দোলন যেভাবে গড়ে উঠেছে ট্রেড ইউনিয়ন আন্দোলন, মানিকদা বসে একটু ওই এই মিটিং শুরু হওয়ার আগে নিচে বসে পূর্ণ কথা উঠেছে, শুনলে আশ্চর্য হবে, সাতার বাট
বাঁশ দিয়ে তখন বাঁকা ছাগা তালবার তৈরি করা হতো, এই শ্রমিকদেরকে অর্গানাইজ করা চিত্রদার ভূমিকা কথার প্রসঙ্গে উঠেছে। তাহলে কী এগুলি কি সৎ ছিল মনে করেন তখনকার সময় এদেরকে অর্গানাইজ করা? বিড়ি শ্রমিকদের মধ্যে যেমন ভানুদার অবদান, কমরেড ভানু ঘোষ বিড়ি শ্রমিকদের মধ্যে এখনও এই যারা বিড়ি শ্রমিক তারা কিন্তু এখনও সেই কমিউনিস্ট পার্টির মেম্বার, একটা বিরাট অংশ আছে, অনেকে মারা গেছেন নেই তখনকার সময়ের যারা। এরকম যে ছোট্ট ছোট্ট ট্র্যাকগুলো ধরা, ছোট্ট ছোট্ট ট্র্যাক, তাদের সমস্যা বোঝা, তাদের মনের গভীরে যাওয়া, নিচে গিয়ে যে কাজটা করা, সোজা কথা নিচে গিয়ে যে কাজটা করা, এই কাজটা করার ক্ষেত্রে এই দক্ষতা অর্জন করেছিলেন, যেটা মধ্য দিয়ে কমরেড বাসুদেব আচারিয়া শ্রমিক আন্দোলনের মধ্যে অন্যতম একটা মুখ এবং অন্যতম নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এইটাই আমাদের কাছে বড় শিক্ষা। এবং এই কথাগুলো বলে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে ওনার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম একটা আন্তর্জাতিক গানের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে এই আজকের যে সভা এই সভার সমাপ্তি ঘোষণা করব। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।